আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্ন্যাকটার বাইরেটা কতটা ক্রিসপি, আর ভেতরটা একটা আলুর হালকা টেক্সচার আর তার সাথে গার্লিকের ফ্লেভার। অসাধারণ লাগে খেতে এই স্ন্যাকটা। বাইট সাইজের এই স্ন্যাকটার নাম চিলি গার্লিক পটেটো বাইটস, অথবা একে পটেটো টটসও বলতে পারেন, অথবা ক্রিসপি গার্লিক পটেটো স্ন্যাকও বলতে পারেন। আমি যদিও বাইট সাইজ থেকে একটু বড়ই বানিয়েছি। এখানে আমি চারটে আলু নিয়েছি, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তবে কিন্তু 100% বয়েল করিনি। আমি আলুগুলোকে 60-70% মতন বয়েল করেছি, এখন খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আলুটা যখন আপনারা মানে শুরু করবেন প্রসেসটা, তখন যেন আলুটা হালকা হালকা গরম থাকে, কমপ্লিটলি ঠান্ডা হয়ে শুরু না করাই ভালো, সেক্ষেত্রে আলুর আঠালো ভাবটা কেটে যায়। তো আমি চারটে আলুকে ছোকলা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব এরকম একটা গ্রেটার দিয়ে। যেই গ্রেটারটা একটু ফাইন গ্রেটার রয়েছে, সেই দিকটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। নমস্কার বন্ধুরা, আমি স্মিতা, নোলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এমনিতে তো আলুকে ম্যাশ করে নিয়েও এই রেসিপিটা বানানো যায়, তবে গ্রেট করে নেওয়ার বেশ কয়েকটা সুবিধা আছে। যেহেতু আমরা আলুটাকে কমপ্লিটলি বয়েল করিনি, এইভাবে গ্রেট করে নিলে ইভেনলি সেটা গ্রেট হয় আর একটা টেক্সচারই ভাব থাকে। যখন আলুটা আমাদের মুখে আসবে তখন এর একটা হালকা হালকা টেক্সচার মুখে পড়ে। এখন চারটে আলুই গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশলি গ্রাউন্ডেড ব্ল্যাক পেপার পাউডার, মানে আর কি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি 1.5 টিস্পুন ব্যবহার করেছি। চিলি ফ্লেক্স দিচ্ছি এখন, চিলি ফ্লেক্সটাও আমি প্রায় 1 টিস্পুন থেকে একটু বেশি ব্যবহার করছি। এইগুলো আপনারা মানে ঝালের স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি গার্লিক, মানে রসুন, যেটাকে আমি ফাইনলি একদম মিন্স করে রেখেছি। সেই গার্লিকটা আমি 1 টেবিল স্পুন ভর্তি করে দিয়েছি, আর তার থেকেও একটু বেশি, মানে 1.5 টেবিল স্পুন মতো আমি রসুন কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে ওই 1.5 টিস্পুনের মতো নুন ব্যবহার করেছি। এখন বাইন্ডিংয়ের জন্য ইউজ করব কর্নফ্লাওয়ার, সরি আমি একটু অরিগ্যানো দেব, সেটা আমি ভুলে গিয়েছিলাম। এই অরিগ্যানোটা আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করেছি, এটা আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আলুর নিজেই একটা বাইন্ডিং প্রপার্টি আছে, তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা আরও ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম আমি হ্যান্ডফুল, 2 মুঠ আর কি ব্রেড ক্রাম্স। আমি ব্রেড ক্রাম্স আমার ঘরে ছিল তাই ব্যবহার করেছি, যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্স না থাকে সেই জায়গাতে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই ব্রেড ক্রাম্স আর কর্নফ্লাওয়ার দুটোই যেমন বাইন্ডিং এজেন্ট হিসাবেও কাজ করবে, আবার স্ন্যাকটাকে একটা ক্রিসপিনেস দিতেও হেল্প করবে। এখন আমি সব কটা জিনিসকে ভালোভাবে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে মাখবেন, তবে খুব জোর করে মাখবেন না, যাতে করে যে টেক্সচারটা থাকে আলুতে সেটা নষ্ট হয়ে যায়। খুব জোর করে মাখলে কী হবে, ম্যাশড পটেটোর মতনই টেক্সচারটা তৈরি হয়ে যাবে। একটু হালকা হাতে মাখবেন, কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন এটা একটা ডোয়ের শেপ নিয়ে নিচ্ছে, মানে সমস্ত জিনিসগুলো কম্বাইন হয়ে এক জায়গায় চলে আসছে, তো এরকম একটা ডো ফর্ম হয়ে গেছে। এইবার এটাকে যদি আপনারা চান কাউন্টার টপের ওপরে একটু বেলে নিতে, মানে রোল করে নিতে পারেন, তাহলেই বাইরের দিকটা স্মুথ হয়ে যাবে। আর আপনাদের যদি রোল করতে অসুবিধা হয় এর মধ্যে একটু তেল অ্যাড করতে পারেন। এখন আমি হাত ধুয়ে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে আলুটা আমাদের হাতে স্টিক না করে, আর ডোটা না খুব শক্ত হবে না প্রচণ্ড নরম হবে, সেরকম একটা ডো তৈরি করবেন। যদি আপনাদের কোনো স্টেজে মনে হয় যে কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্সটা কম হয়েছে, তবে আরেকটু আপনারা অ্যাড করতে পারেন, আর খুব বেশি হয়ে গেলে কিন্তু জিনিসটা খুব ড্রাই হয়ে যাবে। তো তেল ব্যবহার করলে, একটু তেল ব্যবহার করলে আপনি প্রপার কনসিস্টেন্সিটা পেয়ে যাবেন। এখন আমি ছোটো ছোটো এরকম শেপ দিয়ে দিচ্ছি, মানে বাইট সাইজের শেপ দিচ্ছি, হাতের সাহায্যে হালকা করে রোল করে দুপাশ থেকে আঙুলের সাহায্যে চাপ দিয়ে এরকম সিলিন্ড্রিক্যাল, আর দুপাশ থেকে একটু চেপে এরকম একটা শেপ আমরা তৈরি করব। আপনারা যে কোনো শেপেই আসলে গড়ে নিতে পারেন, টেস্টটা কিন্তু তাতে কোনো ডিফারেন্ট হবে না। ভিডিও বানাবার সুবিধার্থে আমি একটু বড় সাইজের তৈরি করেছি, আপনারা চাইলে আরেকটু ছোটো সাইজের বানাতে পারেন, মানে এটা বাইট সাইজ হলেও বাইট সাইজ থেকে একটু স্লাইট বড়, আপনারা আরেকটু ছোটো একদম বাইট সাইজের বানাতে পারেন। আর এই রেসিপিটার জন্য কিন্তু কোনো, দেখুন, বাইরে থেকে মানে ফ্যান্সি কোনো ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন নেই, আপনার ঘরে থাকা সাধারণ যে উপকরণগুলো সেগুলো দিয়েই আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। এটাকে কিন্তু চাইলে আপনারা 1-1.5 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে অনায়াসে স্টোর করতে পারেন, আর যখনই প্রয়োজন ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু আপনারা তেলে ফ্রাই করে নিতে পারেন। সেক্ষেত্রে ফ্রাইংয়ের জন্য কয়েকটা টিপস মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা হালকা হালকা গরম হয়েছে, মানে খুব বেশি গরম করিনি,
খুব বেশি গরম তেলে পটেটো বাইটসগুলো ছাড়লে দেওয়ার সাথে সাথেই ওপর থেকে লাল হয়ে যাবে, যেহেতু এর মধ্যে ব্রেড ক্রাম্বস রয়েছে, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। একদম হালকা গরম তেলে যদি এই পটেটো বাইটসগুলোকে ছাড়েন আর তারপর এইভাবে ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দেন, মানে ওপর থেকে একটু একটু করে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, একে ফ্রাই করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম 7-8 মিনিট একদম নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে, কেন তখনও পর্যন্ত এই স্ন্যাকগুলো খুব নরম থাকে। 7-8 মিনিটের পর যখন আপনারা বুঝতে পারবেন যে এইগুলো একটু হালকা হয়ে গেছে আর হালকা হয়ে একটু ওপর দিকে ভেসে উঠছে, তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আপনারা কিছুক্ষণ ফ্রাই করার পরেই দেখবেন ছাড়ার সময় যে ওয়েটটা ছিল, মানে পটেটো বাইটসগুলোর, কিছুক্ষণ তেলে ফ্রাই হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা লাইট ওয়েট হয়ে গেছে। দেখুন আমি কড়াইতে নাড়াচ্ছি, এ থেকেই বোঝা যায় যে এটা কতটা লাইট ওয়েট হয়ে গেছে, লাইট আর ক্রিস্প হয়ে যাবে। এই এক একটা ব্যাচকে পারফেক্টলি ভেজে তুলতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আপনারা আওয়াজ শুনে দেখুন, আমি যখন প্লেটে রাখছি তাতেই আপনারা বুঝতে পারবেন যে বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। এই স্ন্যাকটা ডিপ ফ্রিজে স্টোর করতে হলে এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে, আর যখন ভাজবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে রাখার কোনো দরকার নেই, সরাসরি তেলে ভাজলেই চলবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।